নদিয়ার বগুলা 2 নম্বর পঞ্চায়েত সদস্যের স্বামী গুলিবিদ্ধ। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামীকে বাড়ি ফেরার পথে গুলি চালিয়ে খুনের চেষ্টা করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাসকালি থানার বগুলা মুড়াগাছা দরগাতালাক পাড়ায়। এই এলাকায় একটি প্রাথমিক স্কুলের কাছে সহদেব মণ্ডল নামে একজনকে বগুলা বাজার থেকে ফেরার পথে দুষ্কৃতীরা পিছন থেকে গুলি ছাড়ায়। সহদেব মণ্ডলের কাঁধের কাছে গুলি লাগে। সহদেব মণ্ডল বগুড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অনিমা মণ্ডলের স্বামী। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে বগুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কল্যাণী JNM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বগুড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির রায় জানিয়েছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের মনে হচ্ছে, যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। আমরা ভাবছি এটা ওকে দমানোর জন্য হোক, আগামী সামনে পঞ্চায়েত নির্বাচন এটি কী করে হেনস্থা করা যায়, পুরনো কোনো শত্রুতা এরকম কিছু আছে আর কি, কমিউনিস্ট পার্টির থেকে মধ্য থেকে এরকম কিছু হয়েছে। থানায় কোনো অভিযোগ করছে? পুলিশ গেছিল, পুলিশ হসপিটালেও গেছিল এবং হাসকালি থানার প্রশাসন ইমিডিয়েট যেখানে স্পটে ঘটনা করেছে সেখানে প্রায় অনেক পুলিশ সেখানে পাঠিয়েছে। পুলিশের মতন পুলিশ ওখানে দেখছে, আমরা এখানে চলে পেশেন্টকে নিয়ে চলে এসেছি এখানে, পেশেন্টকে এখানে উঠি করার পর এখন দেখি ওই 7-7টা কোনো একটা আছে। উনি বরাবরই যেহেতু রাজনৈতিক দলের প্রতিনিধি ওয়াইফ, উনি বরাবরই বিকেলের দিকে সন্ধ্যার দিকে চায়ের দোকানে সব লোকজন নিয়ে আড্ডা মাড্ডা মারে, গল্প গুজব করে, সন্ধ্যা একটু 6-7টা বাজলে বাড়ি ফিরে যায়। প্রতিদিনের মতন আজকেও ওরকম মোড়াগাছার বাজার আছে, ওখানে আড্ডা ওই আর কি আমরা গল্প গুজব করি, ওখান থেকে বাড়ি যাওয়ার পথে যখন যায় তখনই ঘটনাটা ঘটে। এখন এটা ও ওরা এসেছিল বলতে ও সুস্থ না হলে 8-10টা মানে ও না হলে ঠিক বোঝা যাবে না, কিন্তু ও দেখেছে ওনাকে একা পেয়ে বুঝে। হ্যাঁ, ও একা ছিল, একা ছিল। আমরা মনে করছি যেহেতু আমাদের দলের মেম্বারের হাজব্যান্ড, হ্যাঁ, সেহেতু অপোজিশন পার্টির লোক এটা করতে পারে। অপোজিশন পার্টি বলতে কাকে ভাবে? বিজেপি। বিজেপি, আচ্ছা। এটা কটা নাগাদ হয়েছে আনুমানিক? ওই 7:30-8 আনুমানিক। আচ্ছা, এখন কীরকম আছেন উনি? এখন এক্সরে হয়েছে ব্রেনের মাথা, এখন ওটিতে গেছে, ওটি থেকে বেরোলে বলতে পারবো। গুলিটা কোথায় লেগেছে? মাথায়। মাথার কোন সাইডে? পিছনের দিকে একটু উপরে। আপনারা কিভাবে জানতে পারলেন? আমরা খবর শুনলাম বাড়ির আশপাশ স্কুলের পাশে যে সমস্ত বাড়ির লোক তারাই নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করেছে এবং বগুলা হসপিটালে। তারপর আমাদেরকে ফোন করার পর আমরা সবাই হসপিটালে গেছি, ওখান থেকে ডাক্তারবাবুরা দেখার পর পরে এখানে ট্রান্সফার করেছে, আমরা সঙ্গে সঙ্গে এসেছি। আপনার নাম? আমার নাম বরকত আলী দেবা। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।